পোস্ট অফিসের কিন্তু নতুন ইন্টারেস্ট রেট বের হয়ে গেছে, যেটা চলবে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ অবধি। আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটির চ্যানেল এবং আমি হলাম কৌশিক। দেখুন আজকে আমরা দেখে নিব অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস অবধি পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট কী থাকবে এবং আগের ইন্টারেস্ট রেটের সঙ্গে এখনকার ইন্টারেস্ট রেটে কী পরিবর্তন এসেছে। তার সাথে আমরা দেখব যে এখন বর্তমানে যদি আমরা পোস্ট অফিসের সমস্ত স্কিমে 1 লক্ষ টাকা করে নিবেশ করি তাহলে আমরা ম্যাচুরিটিতে কীরকম রিটার্ন পেতে পারি, পুরো জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু কভার করব। তো সবার প্রথম দেখে নিই নোটিফিকেশনটি, যেটা অফিসিয়াল নোটিফিকেশন। সবার প্রথম দেখুন এখানে আমাদের কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে যে 1 অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ অবধি কিন্তু এই ইন্টারেস্ট রেটই থাকবে। এবার চলুন দেখে নিই আগে কীরকম দেওয়া হচ্ছিলো এবং এখন কীরকম ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। সবার প্রথম সেভিং ডিপোজিট, মানে আমরা যেটাকে বলে থাকি সেভিংস অ্যাকাউন্ট, সেখানে কিন্তু আগেও 4% দেওয়া হচ্ছিলো, এখনও 4% দেওয়া হচ্ছে এবং এই 4% অনেক দিন ধরেই একই রকম চলে যাচ্ছে। এরপর চলে আসে 1 ইয়ার টাইম ডিপোজিট। এবার 1 ইয়ার টাইম ডিপোজিট মানে হলো এটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট, দুটোই কিন্তু সেম। 1 ইয়ার টাইম ডিপোজিটে আগে দেওয়া হচ্ছিলো 6.9%, এখনও কিন্তু দেওয়া হচ্ছে 6.9%। আগে 2 বছর টাইম ডিপোজিটে দেওয়া হচ্ছিলো 7%, এখনও কিন্তু 2 বছরের টাইম ডিপোজিটের জন্য দেওয়া হচ্ছে 7%। আবারও বলে দিচ্ছি টাইম ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিট কিন্তু সেম জিনিস। এরপর চলে আসে 3 বছরের ফিক্সড ডিপোজিটে, আগে দেওয়া হচ্ছিলো 7%, এখনও দেওয়া হচ্ছে কিন্তু 7%। কোনো চেঞ্জ কিংবা কোনো পরিবর্তন কিন্তু হয়নি। 5 বছরের টাইম ডিপোজিট, 5 বছরের ফিক্সড ডিপোজিটেও কিন্তু আগে দেওয়া হচ্ছিলো 7.5%, এখনও কিন্তু দেওয়া হচ্ছে 7.5%। আবারও বলে দিচ্ছি এখনও কিন্তু এই যে টাইম ডিপোজিট বলুন বা সেভিংস অ্যাকাউন্টে কোনো পরিবর্তন আসেনি, আগে যেটা দেওয়া হচ্ছিলো এখনও কিন্তু সেই ইন্টারেস্ট রেটই দেওয়া হচ্ছে। এরপর চলে আসি আমরা রিকোয়ারিং ডিপোজিট, মানে আরডি, যেটাকে আমরা বলে থাকি যেখানে 5 বছর ইনভেস্ট করতে হয়। আগে দেওয়া হচ্ছিলো 6.5%, এখন দেওয়া হচ্ছে 6.7%, এখানে একটু পরিবর্তন এসেছে, 0.2% মতো ইনক্রিজ হয়েছে ইন্টারেস্ট রেট। এরপর চলে আসি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, আগে দেওয়া হচ্ছিলো 8.2%, এখনও কিন্তু দেওয়া হচ্ছে 8.2%। এবং পোস্ট অফিসের সবথেকে বেশি জনপ্রিয় স্কিম কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এবং এছাড়াও এখানেই কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট রেট দেওয়া হয় পোস্ট অফিসের সমস্ত স্কিম থেকে। এরপর চলে আসে মান্থলি ইনকাম, যেখানে কিন্তু মাসে মাসে টাকা ইনকাম করা যায়, সেখানে হলো 7.4%, আগেও দেওয়া হচ্ছিলো, এখনও কিন্তু দেওয়া হচ্ছে 7.4%, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এরপর চলে আসে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, মানে আমরা যেটাকে বলে থাকি এনএসসি, এখানেও আগে দেওয়া হচ্ছিলো 7.7%, এখনও দেওয়া হচ্ছে 7.7%। এবং এনএসসি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট প্রদান করে, এটা আমি যখন ভিডিও আপনাদেরকে আলাদা করে বানিয়ে রেখেছি সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপর চলে আসে পাবলিক প্রফিট অ্যান্ড ফান্ড, এখানে এখন দেওয়া হচ্ছে 7.1%, আগেও দেওয়া হচ্ছিলো 7.1%, মানে এখানেও কোনো ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়নি, অনেকদিন ধরেই কিন্তু এই একই ইন্টারেস্ট রেট কিন্তু চলছে 7.1% এবং 7.1%। এরপর চলে আসি কিষাণ বিকাশ পত্র, মানে টাকা ডবল করার স্কিম, যেখানে রেখে আমরা টাকা ডবল করতে পারি 115 মাসে। আগেও ছিল 115 মাস, দেখুন আমি আগে থেকেই বললাম 115 মাসে 7.5% ইন্টারেস্ট রেট, এখনও কিন্তু 115 মাস 7.5% ইন্টারেস্ট রেট সেম রয়েছে। এবং সবশেষে আমাদের মেয়েদের জন্য যে স্কিম সুকন্যা সমৃদ্ধি স্কিম, আগেও দেওয়া হচ্ছিলো 8%, এখনও কিন্তু দেওয়া হচ্ছে 8%, এবং এই স্কিমে কিন্তু আপনাদেরকে 15 বছরের জন্য ইনভেস্ট করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্টারেস্ট রেটে কোনো পরিবর্তন আসেনি, শুধুমাত্র আরডি অ্যাকাউন্টে কিন্তু পরিবর্তন এসেছে। চলুন এবার দেখে নিই 1 লক্ষ টাকা নিবেশ করলে আমরা কীরকম রিটার্ন পেতে পারি। পোস্ট অফিসে যে নতুন ইন্টারেস্ট রেট কীরকম হয়েছে সেটা তো আমরা দেখে নিলাম, এবার আমরা দেখব এই সমস্ত স্কিমে যদি আমরা 1 লক্ষ টাকা নিবেশ করি তাহলে আমরা ম্যাচুরিটিতে এইসব স্কিম থেকে কীরকম রিটার্ন আমরা পাবো। তো সবার প্রথম আমরা দেখব সিম্পল সেভিং অ্যাকাউন্ট, মানে যেটাকে আমরা বলে থাকি সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিসে 4% দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে, তাহলে পাবো 1,04,000 টাকা রিটার্ন। এবং আরডি অ্যাকাউন্ট যার ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়েছে 6.7%, তাহলে রিটার্ন পাবো 71,369 টাকা, মাসে মাসে 1,000 টাকা করে জমা করলে 5 বছরে। এবং 1 বছরের জন্য এফডি বা টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যেটাই বলুন না কেন, যদি ইনভেস্ট করি 1 লক্ষ টাকা 6.9% ইন্টারেস্ট রেট, পাবো 1,07,080 টাকা। 2 বছরের জন্য এফডি করলে 7% ইন্টারেস্ট রেট এবং পাবো 1,14,371 টাকা। এবং 3 বছরের জন্য এফডি করলে 7% ইন্টারেস্ট রেট, পাবো 1,21,558 টাকা। 5 বছরের জন্য এফডি করলে 7.5% ইন্টারেস্ট রেট, পাবো 1,38,568 টাকা। এরপর চলে আসি এমআইএস, মানে যেখানে মান্থলি ইনকাম আমরা করতে পারি এই স্কিম থেকে। এমআইএস স্কিমে যদি আমরা ইনভেস্ট করি 1 লক্ষ টাকা 7.4% ইন্টারেস্ট রেটে, রিটার্ন পাবো 1,37,000 টাকা, যেখানে আমরা মাসে মাসে টাকা কিন্তু পাবো। এসসিএসএস অ্যাকাউন্ট সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 8.2%, যেখানে সবথেকে বেশি পোস্ট অফিসে ইন্টারেস্ট রেট দেওয়া হয়। 1,41,000 টাকা রিটার্ন পাবো, তার মানে হলো কোয়ার্টারলি আমরা এখান থেকে কিন্তু পেনশন বা ইন্টারেস্ট আমরা পেতে
অ্যাকাউন্টে থাকবো, এরপর চলে আসছি এনএসসি অ্যাকাউন্ট, যেখানে আমরা ইন্টারেস্ট রেট পাবো 7.7%, 1,00,000 টাকা রাখলে পাবো 1,44,903 টাকা, এবং এই স্কিমেই একমাত্র কম্পাউন্ড কিন্তু ইন্টারেস্ট রেট দেওয়া হয়। এরপর চলে আসি কেভিবি মানে কিষাণ বিকাশ পত্র, এখানে যদি আমরা 7.5% ইন্টারেস্ট রেট পাবো, 1,00,000 টাকা রাখলে 2,00,000 টাকা হতে সময় নেবে 115 মাস। এরপর চলে আসি পিপিএফ অ্যাকাউন্ট মানে পাবলিক প্রফিট অ্যান্ড ফান্ড, এখানে যদি আমরা 7.1% ইন্টারেস্ট রেট পাবো এবং 1,000 টাকা করে মাসে মাসে জমা করি, তাহলে 15 বছর পরে পাবো 3,15,572 টাকা। এরপর চলে আসি SSY সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই স্কিম করা হয় মেয়েদের জন্য, তাহলে এখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 8%। এই স্কিমে যদি আমরা ইনভেস্ট করি মাসে মাসে 1,000 টাকা করে, তাহলে আমরা রিটার্ন পাবো 5,39,449 টাকা। তো আমরা পুরো ডিটেলসে দেখে নিলাম যে আমরা 1,00,000 টাকা নিবেশ করলে কত টাকা অবধি রিটার্ন পেতে পারি। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।